1 lakh হয় তো লাইক ম্যান্ডেটরি 20,000 যদি হয় উই ক্যান কনসিডার বাট 1 lakh টাকা ইজ দ্য লোয়েস্ট না 1 lakh না আমি হলে আমার ক্যালকুলেশন হবে আমি ম্যাক্সিমাম 25 lakh টাকা চাবো কারণ আমাদের সময় তো মানে আমাদের সময় যুগ আরো চেঞ্জ হবে না তখন দাম দর আরো বাড়বে কমবে বাংলাদেশের সবচেয়ে বেশি কমপ্লেইন যুক্তে একটা প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে একটা মিসকনসেপশন আছে যে মেয়েরা অনেক বেশি দেন মোহর চায় বিয়ের সময় সেক্ষেত্রে আজ আমরা জানতে চাইবো যে যখন একটা ছেলে বিয়ে করতে যায় তার স্যালারি যখন 20,000 হয় সেই ছেলেটার দেন মোহর কত হওয়া উচিত অন্যদিকে এই দেন মোহরটা উক্ত ছেলেটা কখন দেওয়া উচিত এই ব্যাপারগুলো আমরা জানি না আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপু আসলাম আচ্ছা ধরেন একটা ছেলে 20,000 টাকা স্যালারি পায় তো সেক্ষেত্রে সে যখন বিয়ে করবে তার দেন মোহরটা কত হওয়া উচিত বা আপনি কি মনে করেন তাদের আগে দেখতে হবে সে কি সুখী হতে চায় নাকি দেন মোহর নিয়ে চলে যাবে যদি তার সুখী হতে চায় তাহলে ছেলেটা মেয়েটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসবে কম হলে সে কি চলবে না 5 lakh তো সে পারবে না কখনো 2 lakh পারবে না হয়তো 50,000 বা এরকম হইলে হয় একটা ছেলের স্যালারি 20,000 টাকা যখন সে বিয়ে করবে তখন দেন মোহর তার কত হলে ভালো হবে বা কত হওয়া উচিত আমি যতটুকু জানি যে আজকাল মানে 20,000 টাকা না একজন রিকশাওয়ালারও 1 lakh টাকার নিচে দেন মোহর এখন আর কেউ দেয় না মানে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে 5 lakh আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 1 lakh মানে হাইয়েস্ট অনেক কিন্তু সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 1 lakh আমার মনে হয় 1-2 lakh টাকা যদি 20,000 টাকা স্যালারি হয় তাহলে 1-2 lakh টাকা দেন মোহর দেওয়া উচিত 1 lakh হয় তো লাইক ম্যান্ডেটরি 20,000 যদি হয় উই ক্যান কনসিডার বাট 1 lakh টাকা ইজ দ্য লোয়েস্ট আমার যেটা মনে হয় 1-2 lakh টাকার বাড়তে তো যত পারে পারে কিন্তু একজন যে 20,000 টাকা ইনকাম করে তার জন্য 1 lakh বা 2 lakh ইজ আপনি কাবিনের সময় কত টাকা চাবেন আমার এখনো প্ল্যান নাই কিন্তু হ্যাঁ 1 lakh টাকা তো চাবোই লাইক না 1 lakh না আমি হলে আমার কাবিনের সময় আমি ম্যাক্সিমাম 25 lakh টাকা চাবো কারণ আমাদের সময় তো মানে আমাদের সময় যুগ আরো চেঞ্জ হবে না তখন দাম দর আরো বাড়বে কমবে তো আমার আমার সেম মনে হয় যে 1 lakh টাকা হচ্ছে মিনিমাম থাকা উচিত মানে চাওয়া উচিত আর হাইটে কনসিডারেশনে হচ্ছে 1 lakh নেওয়া উচিত একটা ছেলের যখন 20,000 টাকা স্যালারি যখন সে বিয়ে করবে তখন তার দেন মোহর কত হওয়া উচিত যে মানে লাইক যে যেরকম কামাই করে ওরকম সাধ্যতেই দেন মোহর হওয়া উচিত সো 20,000 ভিতরে হলে কত 1 lakh সামথিং এরকম হলে জমানো টাকা থাকে সেক্ষেত্রে দেন মোহর তো একটা মেয়ের অধিকার সেক্ষেত্রে বর্তমান যুগে তার আমি মনে করি 2 lakh আপনার 20,000 টাকা স্যালারি হলে আপনি বিয়ের সময় আপনার দেন মোহর কত করবেন আচ্ছা যদি ফিউচারে আমি 20,000 টাকা স্যালারি পাই তাহলে আমি দেন মোহর করব প্রায় 20 lakh টাকার মতো আচ্ছা আপনার তো হচ্ছে স্যালারি দেখা যাচ্ছে 20,000 টাকা আপনি 20 lakh টাকা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো 20 lakh এমনকি আর বেশিও দিতে রাজি আছি সমস্যা নেই একটা ছেলের যখন স্যালারি 20,000 টাকা বিয়ের সময় তখন তার কাবিন কত হওয়া উচিত অনেকে আছে যে 1 lakh টাকায় হয় মিনিমাম মানে 5 lakh একটা ছেলের 20,000 টাকা স্যালারি হলে তার দেন মোহর কত হওয়া উচিত আমার মনে হয় 20 lakh টাকা হওয়া উচিত কেননা এখনকার তার স্যালারি তো 20,000 টাকা সে কীভাবে ছেলেদের দিয়ে কোনো গ্যারান্টি নেই ওরা মানে পরকীয়ায় বেশি এফেক্ট হয় সেক্ষেত্রে লাস্টে কি হয় মানে একটা আমি যখন প্রেগনেন্ট হব তখন হয়তো আমার হাজবেন্ড আমাকে ছেড়ে অন্য জায়গায় চলে পরকীয়া করতে পারে সেক্ষেত্রে আমার অবশ্যই 20 lakh টাকা হওয়া উচিত আপনার 50% ছেলেরাই খারাপ আমার হাজবেন্ড ভালো ঠিক আছে আমি বলতেছি আমার হাজবেন্ড 100% ভালো আল্লাহর রহমতে আপনি যখন বিয়ে করবেন তখন যে দেন মোহরটা হবে সেটা আপনি কখন দেওয়া উচিত মনে করেন আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক যেটা যে বিয়ের পরে প্রথম যে বাসর ঘর তার আগেই দেন মোহর পরিশোধ করার নিয়ম আপনার কাছে কি মনে হয় যে কখন এই দেন মোহরটা দেওয়া উচিত আজকাল দেখা যায় যে বিয়ের সময় বলে দেন মোহর এত দিবে কিন্তু দেন মোহরটা আসলে দেয় না ওইটাই ডিভোর্সের পর টাকাটা নেয় কারণ দেওয়া হয় না টাকাটা তাই আমার মনে হয় যে দুই দিকই ভালো যে বিয়ের সময় একসাথে দিয়ে দেওয়া বা ডিভোর্সের পর একসাথে দিয়ে দেওয়া কারণ ডিভোর্সের পর একটা মেয়ের তো চলতে হবে তখন ওই টাকাটা অনেক কাজে লাগে দেন মোহরের টাকা কখন দেওয়া উচিত দেন মোহরের টাকা কখন দেওয়া উচিত আসলে আপু আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই আমি আসলে এটা বলতে পারবো না আপনি যখন বিয়ে করবেন তখন আপনার দেন মোহরটা যে রাখবেন আপনার দেন মোহরটা আপনার বউকে কখন দেওয়া উচিত বিয়ের দিনই দিতে উচিত যেদিন বিয়ে মানে কোন সময় যখন আমরা কাবিন করি তখন বা তারপরে এরকম এক হ্যাঁ দিয়েছি আমি দিয়ে দিই আপনি কি বিবাহিত বিবাহিত আপনি কখন দিয়েছেন
আমি বিয়ের আগেই দিয়ে দিয়েছি, মানে কাবিনের সময় দিয়ে দিয়েছি আর কি। ইসলামিক দৃষ্টিতে দেখলে ওখানে বলা হয়েছে যে আপনার দেনমোহরের টাকা পরিশোধ না করা অবধি স্ত্রীর গায়ে টাচ করা যাবে না, কিন্তু ততপর আবার বলা হয়েছে যে স্বামীর যদি তখন ওরকম ওয়ে না থাকে দেওয়ার মতো, সেক্ষেত্রে সে স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে পারে যে পরবর্তী কোনো একটা সময় যখন তার অ্যাবিলিটি হবে তখন সে দিয়ে দিবে। তো আর যদি তখনই তার অ্যাবিলিটি থাকে তো বাসরাতের আগে বা বাসরাতে স্ত্রীর সাথে কথাবার্তা বলে তখনই পরিশোধ করে দেওয়া। মোহরানা কখন নিতে হয় আপনি কি জানেন? হ্যাঁ, এটা বিয়ের রাতেই তো নেওয়ার কথা। না, দেখা যাচ্ছে যে অনেক সময় বিয়ের রাতে দিচ্ছে না বা অনেক পরে দিচ্ছে, বিয়ের পরে দিচ্ছে বা ডিভোর্সের পরে দিচ্ছে। তো আপনার মতামত কী যে কখন নিলে ভালো হয়? এইটা যদি মানে মানে মেয়ে যদি পারমিশন দেয় তাহলে তো আর এখানে আর সমস্যা থাকার কথা না। আপনি কি জানেন দেনমোহরের টাকাটা কোন সময় নিতে হয়? আমি মুরব্বীদের কাছ থেকে, যেহেতু আমি ম্যারিড নাকি, এটা নাকি বাসর রাতেই হাজব্যান্ড ওয়াইফকে হাফটা দিয়ে দেয়, বাট আমারটা দেয় নাই আমার হাজব্যান্ড। আমি মানে আমি মাফও করি নাই, তো আমি তারটা যেহেতু এখনও তার ভাত কাপড় আমার মানে তার সে আমার ভাত কাপড়ে দাঁত আমার সন্তানটা বহন করতেছে, আমারটা করতেছে, সেক্ষেত্রে এখনও আমাকে কিছুই দেয়নি। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ পর্যন্ত আমাদের দর্শক যে কমেন্টস সেটা দেখতে পেরেছেন যে দেনমোহর নিয়ে তাদের চিন্তাভাবনা কী। অর্থাৎ তারা কিন্তু সবসময় বলছে যে দেনমোহর নিয়ে 20,000 টাকা যদি স্যালারি পায়, কেউ কেউ বলছেন যে 20 লক্ষ টাকা, কেউ কেউ আবার 1-2 লক্ষ টাকা বলছেন। মূলত এই দেনমোহরটা আপনাকে কমপ্লিট করতে হবে বা আইডেন্টিটি করতে হবে তার ক্যাপাবিলিটির উপরে, যে ছেলেটা যতটুকু দিতে সামর্থ্য, তার ফ্যামিলি স্ট্যান্ডার্ড যতটুকু, ততটুকু অনুযায়ী কিন্তু তাকে দেনমোহরটা দিতে হয়। আনলেস আমরা যদি অধিক ক্লেম করে ফেলি সেটা কিন্তু যৌতুকের পর্যায়ে চলে যায়। সো এখন থেকে আপনারা সবাই মনে রাখবেন যে দেনমোহরটা অবশ্যই ছেলের যে ক্যাপাবিলিটি, ছেলে যতটুকু দিতে পারবে সেটার উপর ভিত্তি করে যেন আমরা দেনমোহরটা রেডি করি অথবা সেটাই চাই, আনলেস আমরা বাড়তি যেন কোনো কিছু না চাই। এরপরে এই দেনমোহরটা অবশ্যই আপনারা যখন বিয়ে করবেন, ছেলেদেরকে বলছি, আপনারা যখন বিয়ে করবেন সেক্ষেত্রে অবশ্যই দেনমোহরটা তখনই প্রসিড করবেন যে যখন বিয়েটা করবেন অবশ্যই বাসরঘরের আগে অবশ্যই আপনারা এই দেনমোহরটা পরিমাণ মতো তাদেরকে দিয়ে দেবেন যেন পরবর্তীতে আর কোনো প্রবলেম না হয়। সো আজকের এপিসোড এই পর্যন্ত। এরপরে যদি দেনমোহর নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকে বা জানার কিছু থাকে অবশ্যই জানাতে পারেন।